সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই আজ 10 ডিসেম্বর প্রতীক বরাদ্দ। পার্বত্য শান্তি চুক্তির 21 বছর পূর্তি আজ, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় শান্তির অন্তরায় হিসেবে দেখছেন জনসংহতি সমিতির নেতারা। এবং ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ফলো অন এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ, জয়ের কক্ষপথে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে। এর আগে দণ্ডিত ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন হাইকোর্টের একক বেঞ্চের এমন আদেশ স্থগিত করে চেম্বার আদালত। যশোর দুই আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সাবিরা সুলতানা দুর্নীতির মামলায় 6 বছরের সাজা স্থগিতের আবেদন করলে বিচারপতি মোহাম্মদ রইস উদ্দিনের একক বেঞ্চ বৃহস্পতিবার তা মঞ্জুর করেন, ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। এর আগে কোনো ব্যক্তি 2 বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের এ আদেশ বহাল রাখে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল বেঞ্চ। একই বিষয়ে দুই ধরনের আদেশের কারণে দুদক ও রাষ্ট্রপক্ষ একক বেঞ্চের আদেশের বিরুদ্ধে আবেদন করেন। যাওয়ার কারণ হলো, যদি আজকে আমি না যাই কনফ্লিক্টিং দুই রকম রায় হয়ে যাচ্ছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার জজের অর্ডারটাকে কোনোরকম রদবদল করে সেক্ষেত্রে আলাদা, কিন্তু যদি না করা হয় দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবার মার্কুইস পাম্প নির্বাচনের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী হতে আগ্রহী 3056 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আজ। বাছাই শেষে হলেই জানা যাবে যোগ্য প্রার্থীর তালিকা। তবে বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পর কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী 9 ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এ পর্বের পর 10 ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। এবারে নির্বাচনে আওয়ামী লীগ থেকে 264টি আসন ও বিএনপি থেকে 295 আসনে প্রার্থী দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু আসনে দুদলেরই একাধিক প্রার্থী রয়েছেন। দর্শক, এই মুহূর্তে সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী মায়েদুর রহমান রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, রুবেল, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কখন থেকে শুরু হবে আমাদের জানান। জি ফাহমিদা, মনোনয়নপত্র যাচাই বাছাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণ আগে ঢাকা জেলার 15টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের যাচাই বাছাই চলছে। এখন শুরু হয়েছে ঢাকা 4 আসন দিয়ে 4 আসনের মনোনয়ন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, এখন শুরু হয়েছে। আসলে এই আসনের বিএনপি এবং জাতীয় পার্টি সহ অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছে তারা আসলে আজকে উপস্থিত রয়েছে এই আসন থেকে, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছেন না এমনটি আমরা জানতে পেরেছি। তবে সব কিছু মিলিয়ে আজকে আপনি জানেন যে সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য প্রায় 300 আসনের বিপরীতে 3065 জনের
মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, বাছাই কাজ শেষ হলে জানা যাবে যোগ্য প্রার্থীকে। তবে এখানে মনোনীত যোগ্য প্রার্থী বাছাইয়ের পর কেউ চাইলে 9 ডিসেম্বরের মধ্যে তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে না, এবং প্রত্যাহার শেষে আগামী 10 ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে এবং প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে তারা প্রচার করতে পারবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সারা দেশে বিএনপির পক্ষ থেকে 295টি আসনে প্রার্থী দিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে 264টি আসনে প্রার্থী দিয়েছেন, যদিও বিএনপি বলেছে যে 240টি আসন তারা রেখে বাকি 60টি আসন তারা ছাড় দেবেন ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটকে। একই সাথে আওয়ামী লীগও 264টি আসন রেখে বাকি আসনগুলো ছেড় দিবে তাদের জোটের প্রার্থীদের জন্য। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের যারা যাচাই বাছাই চলছে সেখানে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা রয়েছেন, তাদের প্রতি কোনো অবজেকশন রয়েছে কিনা, তাদের কোনো সমস্যা রয়েছে কিনা, ত্রুটি রয়েছে কিনা, সেই বিষয়গুলি নির্ধারণের জন্য বসেছেন। তবে সারাদিনই চলবে, আমরা জানতে পেরেছি বিকাল 5টা পর্যন্ত চলবে বাছাই কাজ এবং তারপরে বলা যাবে যে কারা কারা আসলে আজকে যোগ্য নির্ধারিত রয়েছেন এবং কাদের কাদের অযোগ্যতা রয়েছে সেই বিষয়টি প্রকাশ পাবে কিছুক্ষণ, আমরা দিন শেষে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে মনোনয়নপত্র যাচাই বাছাইকালের সর্বশেষ খবর। রুবেল, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল। নারায়ণগঞ্জ 4 আসনে একাদশ জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বৃহৎ জোট আওয়ামী লীগ বিএনপির বিদ্রোহী সহ বিভিন্ন দলের 15 জন প্রার্থী রয়েছেন এই আসনটিতে, তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরাফাতুর রহমানের রিপোর্ট। নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে ভৌগোলিক ও রাজনৈতিক সহ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ 6,74,011 জন ভোটার নিয়ে নারায়ণগঞ্জ 4 আসন। জাতীয় নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ 5 বার, বিএনপি 3 বার, জাতীয় পার্টি 2 বার জয়লাভ করে। এবার সম্ভাব্য আওয়ামী দলীয় প্রার্থী বর্তমান সাংসদ শামীম ওসমান, আছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীও। তো 1 মাস ধরে আমি রাস্তায় আছি, মানুষের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা এবং পাচ্ছি এবং সেটা হচ্ছে আল্লাহর হুকুম এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস। ইনশাল্লাহ অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো রেজাল্ট নিয়েই আল্লাহর রহমতে 30 তারিখের পরে বাংলাদেশের জাতির জনকের কন্যা এই দেশের স্বার্থে আবারও সরকার গঠন করবেন। সুষ্ঠু ভোট হলে বিএনপির জয় সুনিশ্চিত। দেশ ও জনগণের কল্যাণে ভোটাররা বিএনপিকে ভোট দিবে বলে আশা বিএনপি নেতাদের। জনগণ ভোট দিবে যাকে খুশি তাকে দিবে, যদি সমান সুযোগ হয়, জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ জনগণ বসে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। এমন একজন প্রার্থী চাই যে আসলে আমার নিজের জীবনে নিরাপত্তা দিবে, শুধুমাত্র নিজেদের প্রভাব বিস্তারের জন্য নয়, নারায়ণগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যাতে তাদের প্রভাব থাকে সেই ব্যাপারে সেরকম প্রার্থী চাচ্ছে। তারা যোগ্য কিনা, তারা ভালো কিনা সেটা দেখে যাচাই করে তারপর আমরা তাদের ভোট দিব। খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত নারায়ণগঞ্জে বিতর্কিত নয় বরং কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সৎ ও যোগ্য প্রার্থী চান ভোটাররা। আরাফাতুর রহমান, আরটিভি। সকাল 10টা থেকে চট্টগ্রামের 16টি আসনে জমা দেওয়া 179টি মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের নির্বাচন অফিসে আছেন সহকর্মী মঞ্জুরুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঞ্জুরুল, প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? জানেন যে 16টি আসনে 179 জন মনোনয়ন প্রত্যাশী তাদের ফর্ম জমা দিয়েছেন, আর চট্টগ্রামে এখনো মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়নি। আমরা কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রামে সকাল 10টার পরে আসলে মনোনয়ন যাচাই বাছাই শুরু হবে। আর রিটার্নিং কর্মকর্তা বলছেন যে প্রার্থীদের কাছে যে হলফনামা দেওয়া আছে, যে হলফনামায় যে তথ্য আছে, তথ্য আসলে যাচাই বাছাই করে দেখা হবে যে হলফনামার তথ্য ঠিক আছে কিনা। যদি হলফনামায় কোনো ভুল বা অসঙ্গতি থাকে তা মূলত আজকে যাচাই করা হবে। এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে বলা হচ্ছে যে যদি প্রার্থীরা কোনো ভুল বা অসঙ্গতি তথ্য দিয়ে থাকে তাহলে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হবে এবং যাদের তথ্য ঠিক থাকবে তাদের ফর্ম সঠিক বলে বিবেচনা করা হবে এবং যাদের ফর্ম আজকে বাতিল করা হবে তাদেরকে আসলে আপিলের সুযোগ দেওয়া হবে বলেও আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আর এই চট্টগ্রামের আসলে 16টি আসনের 2 জন রিটার্নিং কর্মকর্তা আছেন। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়ায় যে 6টি সংসদীয় আসন আছে তার জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা হচ্ছে বিভাগীয় কমিশনার, তার এখানে 6টি আসনের। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম নিগম নির্বাচন অফিস থেকে জানাচ্ছিলেন মঞ্জুর ইসলাম।
আসন বন্টন নিয়ে মিত্রদের সঙ্গে একরকম স্নায়ুযুদ্ধ চলছে বিএনপির। প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ায় মনক্ষুণ্ণ শরিকরা। ঐক্যফ্রন্ট ছাড় দিলেও বিএনপি ততটা ছাড় দিতে রাজি নয় মনে করেন ফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। একসঙ্গে সকলকে খুশি করা সম্ভব নয় বলে মনে করেন বিএনপি নেতা গর্ষচন্দ্র রায়। তবে মনোকষ্ট থাকলেও সরকার পতনে একসঙ্গে কাজ করতে চায় ঐক্যফ্রন্ট ও বিএনপি। মাহমুদুর রহমান রুবেলের বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন ইসরাফিল বাবু। একাদশ সংসদ নির্বাচনে নতুন মিত্র জাতীয় ঐক্যফ্রন্ট এবং পুরনো মিত্র ২০ দলীয় জোটের বিএনপির কাছে চাহিদা ছিল ৩০০র বেশি আসন। সম্প্রতি সেই চাহিদার লাগাম টেনে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। দুই মিত্রকে ৬০টির বেশি আসন দেওয়া হবে না বলেও পরিষ্কার করেন তিনি। যখন আপনার স্ক্রুটিনি হয়ে যাবে তারপরে আমরা এটাকে ঠিক করে নেব। ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের আসন বন্টন নিয়ে একটি খসড়া তৈরি করেছে বিএনপি, যার মধ্যে বিএনপি নিজেদের জন্য রেখেছে ২৪০টি আসন, জাতীয় ঐক্যফ্রন্টের জন্য ২৫টি আসন আর পুরনো মিত্র জামাতকে ২৫টি আসন দিয়ে ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করে নাম প্রকাশ করেছে বিএনপি। এছাড়া এলডিপিকে ৪টি, বিজেপিকে ১টি, এনপিপি ১টি, খেলাফত মজলিসকে ১টি, জমিয়াতুল ওলামায়ে ইসলামকে ১টি এবং লেবার পার্টিকে ১টি মিলিয়ে মোট ৬০টি আসন চূড়ান্ত করেছে বিএনপি। ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান থাকলেও যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করতে হবে, অন্যথায় বেহাত হবে আসন। বিএনপি ছাড় দেবে কি নিজেদের সামাল দেওয়ার কাজেই তাদের শেষ হচ্ছে না। বহু এলাকাতে তাদের লোকজন যেতেই পারে না। কেউ যদি বলে জনগণের সাথে আপনার সম্পৃক্ততা কেমন, তাদের যেতেই পারে না। কি সম্পৃক্ততা মানে ষাটটাই যদি তাদের ফিক্সড ব্যাপার হয় হোক, তাদের জন্য যে ২৪০ থাকবে সেগুলো যেন স্পষ্ট হয়। কোনো ঝগড়া করবো না, এটা নিয়ে কোনো বিভেদ হবে না, কারণ আন্তরিকভাবেই আমরা মনে করি যে স্বৈরাচার পত্রের জন্য ঐক্যটা লাগবে, সেখানে ছাড় আমরাই দিচ্ছি, ওনারা দিলেন না তাহলে। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আসন জটিলতা সব দলেই থাকে, অযৌক্তিক চাহিদা নয়, প্রার্থী নির্বাচিত হবে যোগ্যতার ভিত্তিতে। পৃথিবীতে কোনোদিনই কারো পক্ষে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না, রাজনৈতিক বিবেচনায় এগুলোই মীমাংসা হয় এবং রাজনৈতিক বিবেচনা থেকেই সবাই চেষ্টা করে নিজের জন্য, এবং রাজনীতিটা যদি মূল লক্ষ্য হয়, নির্বাচনটা যদি মূল লক্ষ্য হয়, তাহলে সবাই এই ক্ষেত্রে ত্যাগ স্বীকার করার মানসিকতা আছে, এটা কোনো সমস্যা না। আসন ভাগাভাগির চেয়ে মানুষের অধিকার রক্ষার আন্দোলনে উভয় পক্ষের সমঝোতা হয়ে যাবে বলে মনে করেন বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারা। আমার বক্তব্য নয়, আমি তো নয় ফিক্স আছি, কিন্তু অন্য কেউ যদি বলেন যে একটা আসনে বিএনপি যে প্রার্থী তার চেয়ে তারটা যোগ্য, আর আমার যদি মনে হয় তারটা যোগ্য, আমি বলবো যে তারটা যোগ্য। তারপরেও যদি বিএনপি না দেয় তারা সুইকার অথরিটি, সেটা তারা জনগণকে হতাশ করবে। শুধুমাত্র একটা কথাই বলবো, জনগণ ভোট দিতে পারবে, আমরা ভোটারদের কাছে যেতে পারবো, ভোটাররা কেন্দ্রে আসবে, ভোটাররা ভোট দিতে পারবে, এই নিশ্চয়তাটা দরকার, আর কিছু দরকার না। নেতারা মনে করেন নিজ দলের বাইরে নতুন পুরনো মিত্রদের সন্তুষ্ট করে সমঝোতায় পৌঁছতে না পারলে সংকটে পড়বে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নোয়াখালী দুই আসনে আওয়ামী লীগে মনোনীত প্রার্থী আলহাজ মোর্শেদ আলমের সমর্থনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন খোকনের সভাপতিত্বে এ সমাবেশ হয়। এতে বক্তারা বলেন আলহাজ মোর্শেদ আলমকে সরকার বেছে নেয় যোগ্য মাঝির হাতে রয়েছে নৌকা, তাই বিপুল ভোটে বিজয় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দেবেন তারা। সভায় আলহাজ মোর্শেদ আলম এমপি প্রধান অতিথি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ফয়েজ সেলিম, এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাতৃকালীন বাচ্চা গর্ভে থাকলে গর্ভবতী পাতা, এভাবে অনেক পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্ণ হয়েছে। চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় শান্তির অন্তরায় হিসেবে দেখছেন জনসংহতি সমিতির নেতারা। অন্যদিকে সরকারি দলের নেতারা বলছেন শান্তি চুক্তির বেশিরভাগ ধারাই পূরণ হওয়ার পরও পার্বত্য এলাকায় সন্ত্রাসী বাহিনীগুলোর কারণে বিতর্ক থেকেই যাচ্ছে। বান্দরবান প্রতিনিধি শাফায়েত হোসেন এবং রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন সোহেলের তথ্য ছবিতে জানাচ্ছেন অফি ইসলাম। দীর্ঘদিনের সংঘাত পন্থে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিবাহিনীর সঙ্গে চুক্তি হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। এখনও পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করছেন জনসংহতি সমিতি। যে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হোক, যে সরকারই আসুক,
আমাদের পাহাড়ের মানুষের দাবি থাকবে চুক্তি পার্বত্য চুক্তি যাতে দ্রুত যথাযথ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়। বাঙালি সংগঠনগুলো এই চুক্তির শর্ত মানতে রাজি না। বাঙালিরা সরকারের আন্তরিকতা এবং সরকারের সহযোগিতার কারণে সেটা মেনে নিয়েও কিন্তু এই পর্যন্ত চুক্তির কোনো সাফল্য আমরা দেখতে পাইনি। আজকে 21 বছর হওয়ার সত্ত্বেও আমাদের পার্বত্য চুক্তির যে মৌলিক বিষয়গুলো সেগুলো একটিও হচ্ছে না। তবে সরকার চুক্তি বাস্তবায়নে সঠিক পথে হাঁটছে উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, এখানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল। শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্র জমা দিলেও শান্তি বাহিনী এখনো তাদের দৈনন্দিন চাঁদাবাজি অব্যাহত রেখেছেন। আমরা বলেছি আসুন আমরা একলগে কাজ করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে আরো কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা পাহাড়ের মানুষের। ইসলাম, আরটিভি। একাত্তরের 2 ডিসেম্বর বাঙালি স্বাধীনতা সংগ্রামের আরেক উল্লেখযোগ্য দিন। এই দিন মুক্তিযোদ্ধারা দখল করে নেন রংপুর, দিনাজপুর, বেনাপোল, সিলেট, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকার পাক সেনা ক্যাম্প। চট্টগ্রাম সহ 18টি রণাঙ্গনে হামলা চালিয়ে 112 পাকিস্তানি সেনাকে হত্যা করে মুক্তিবাহিনী। এদিন নরসিংদী ঘোড়াশালে পাক বাহিনীর অবস্থানের উপর চারদিক থেকে আক্রমণ করে 27 পাক সেনা হত্যা এবং সেখান থেকে বেশ কিছু গোলা বারুদ উদ্ধার করে মুক্তিবাহিনী। এদিন শত্রুপক্ষ বুঝতে পারে মুক্তিযোদ্ধাদের আর ঠেকিয়ে রাখা যাবে না, তাই পরাজয় নিশ্চিত জেনে মরণ কামড় দিতে শুরু করে তারা। অন্যদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রতিদিন মুক্তিযোদ্ধাদের বিজয়ের খবর প্রচারিত হতে থাকে। এদিন জেনারেল নিয়াজি জানান, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই অঘোষিত যুদ্ধে শুধু মুক্তিবাহিনী নয় ভারতীয় সেনাবাহিনীও শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছে। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী মোমিন রোহন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রোহন, আমরা জানি যে কোন টেস্টের তৃতীয় দিন বোলিং ও ব্যাটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে টেস্টের ভবিষ্যৎ কি দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনি আসলে জানেন যে আজকে তৃতীয় দিন চলছে এবং বাংলাদেশ যখন ভালো খেলে তখন কিন্তু আমাদের সবারই ভালো লাগে। শুধু ভালো নয়, বাংলাদেশ কিন্তু ডমিনেট করছে বলা যায়। আজকে কিন্তু সকালের আধা ঘন্টার মতো খেলা হয়েছে, এরই মধ্যে কিন্তু 3-3টি উইকেট তারা ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সুতরাং বাংলাদেশ এই টেস্টে এখন পর্যন্ত ডমিনেট করছে। এখন শুধু আসলে সময়ের ব্যাপার যে কতক্ষণে তাদেরকে গুটিয়ে দিতে পারে প্রথম ইনিংসে এবং বাংলাদেশ কি তাদেরকে ফল অনে ফেলে কিনা। এখন পর্যন্ত বাংলাদেশ আসলে কোনো প্রতিপক্ষকে ফল অনে ফেলেনি। এর আগে যদিও বা জিম্বাবুয়ে সফর বা জিম্বাবুয়ে সিরিজে একটা সুযোগ ছিল, তারপরে প্রতিপক্ষকে কিন্তু তারা ফল অনে ফেলেনি। সুতরাং আজকে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ ফল অনে ফেলবে কিনা সেটা আসলে সময়ের ব্যাপার, এবং বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাট করবে কিনা সেটাও একটা ভাববার বিষয়। যদি বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাট করতে না চায় তাহলে হয়তো ফল অনে ফেলবে না। তবে আমার মনে হয় যে যেহেতু ব্যবধানটা বড় থাকবে, যেহেতু তাদের 7-7টি উইকেটের পতন, 8টি উইকেটের, সুতরাং ব্যবধানটা কিন্তু বেশ বড়ই থাকবে, সেক্ষেত্রে কিন্তু ফল অনে ফেলবার একটা সুযোগ রয়েছে, সেটা নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য একটা ভালো দিক। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে উইকেট কিন্তু এখনও যথেষ্ট ভালো। আমরা দেখেছি যে গতকাল বাংলাদেশ খুব সাবলীলভাবে ব্যাট করেছে এবং বেশ ভালো রান উঠছিল, এবং এখন পর্যন্ত উইকেটে কিন্তু তেমন কিছু আমরা দেখিনি। খুব বেশি যে টার্ন হচ্ছে কিংবা খুব বেশি যে ডিফ্লেকশন হচ্ছে তেমন কিন্তু আমরা দেখিনি। আমার কাছে যেটা মনে হয়েছে যে উইন্ডিজ ব্যাটসম্যানরা আসলে সাইকোলজিক্যাল একটা ব্যাপার তাদের ঘটেছে যে বাংলাদেশ 4 জন স্পিনার নিয়ে খেলছে, কোনো পেসার নেই, সুতরাং স্পিনের ভয়েই তারা আসলে আউট হচ্ছে, তারা লাইনে যেতে পারছে না কিংবা আর্ম ডেলিভারি বা স্ট্রেট ডেলিভারিতে তারা কিন্তু আউট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং বাংলাদেশকে আসলে যেভাবে বল করছে বাংলাদেশ সেভাবে যদি বল করে এবং খুব দ্রুত গুটিয়ে দিয়ে তাদেরকে ফল অনে ফেলে এবং ইনিংস ব্যবধানে বাংলাদেশ জিতবে এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। তো আসলে মিরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ফামিদা, মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ শ্রমিকদের বিষয়টি সুরাহার আগে নতুন করে বিদেশি শ্রমিক নেবে না দেশটি, ফলে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলো থেকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া আবারও পিছিয়ে গেল। এদিকে নভেম্বরে সময় শেষ হলেও ঢাকায় 10 রিক্রুটিং এজেন্সি চুক্তি অনুযায়ী এখনও 40,000 কর্মী পাঠাতে পারেনি। বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে সময় বাড়াতে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা চলছে। মালয়েশিয়া থেকে ফিরে দেশটির শ্রমবাজার নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিকের 5ম পর্ব আজ ক্যামেরায় ছিলেন সুমন্তে। বাংলাদেশি কর্মীদের অন্যতম গন্তব্য মালয়েশিয়া।
যেখানে বৈধ অবৈধভাবে কাজ করছে প্রায় 10 লাখ শ্রমিক। দেশটিতে নিয়মিত কর্মী পাঠানো হলেও গেল সেপ্টেম্বর থেকে সে প্রক্রিয়া বন্ধ রয়েছে। দুদেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক আর নানা পর্যায়ের যোগাযোগের পরও মালয়েশিয়ায় নতুন শ্রমিক প্রেরণের পথ খোলেনি। গেল 28 নভেম্বর 25তম আসিয়ান শ্রমমন্ত্রীদের সম্মেলনে নতুন করে শ্রমিক নিয়োগে অনীহা দেখায় মালয়েশিয়া। এদিকে আগের পদ্ধতিতে গেল 30 নভেম্বরের মধ্যে দেশটিতে যে সংখ্যক শ্রমিক পাঠানোর কথা ছিল তার মধ্যে সব প্রক্রিয়া শেষ করেও এখনও 40,000 শ্রমিক পাঠাতে পারেনি বাংলাদেশ। সময় বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন চেষ্টা করছে বলে জানান শ্রম কাউন্সিলর। এসপিপিএস সিস্টেমটি অকার্যকর হওয়ার পরে পাইপলাইনের লোকগুলো যেন চলে আসতে পারে, এই দেশের সরকার একটি নির্ধারণ করে দিয়েছিল যে নভেম্বরের মধ্যে এটি আসতে হবে। তা আমরা বলেছি যে এটির সময়টা একটু বাড়ানোর দরকার, এসপিপিএস সিস্টেমের লোকগুলো হয়তো আসার পরেই আমাদের নতুন সিস্টেমটা কার্যকর হবে। মালয়েশিয়া তাদের শ্রমবাজার বন্ধ করেনি এমন মন্তব্য করে হাই কমিশনার বললেন দ্রুত শ্রমিক রপ্তানির ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। যারা ভাবছে যে ম্যানপাওয়ার মার্কেট বন্ধ হয়ে গিয়েছে সেটা সঠিক না। এখন যে সমস্ত লোকজন পাইপলাইন আছে লোকগুলোকে শেষ করতে ডিসেম্বর পর্যন্ত আমাদের এমনি লাগবে, তো নতুন যে সিস্টেম করছে সেই সিস্টেমে খুবই দ্রুতই লোক পাইপলাইন আসতে শুরু করবে এবং এটা খুবই কাছাকাছি সময়। তিনি জানান বাংলাদেশি শ্রমিকদের অন্যতম গন্তব্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জুলহাস কবির, আরটিভি, কুয়ালালামপুর, মালয়েশিয়া। শেষ করছি সকালের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই আজ 10 ডিসেম্বর প্রতীক বরাদ্দ। পার্বত্য শান্তি চুক্তির 21 বছর পূর্তি আজ, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় শান্তির অন্তরায় হিসেবে দেখছেন জনসংহতি সমিতির নেতারা। এবং ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ফলো অন এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ, জয়ের কক্ষপথে বাংলাদেশ। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।